আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার ছাদে কিন্তু ঘূর্ণিঝড় মিদিলি অলরেডি আক্রমণ করে ফেলেছে। আমার গাছগুলোর কি অবস্থা দেখেন। বাসায় বসে বসে খুবই খারাপ লাগতেছিল। এই পাশটা একটু বাতাস কম, দক্ষিণ সাইডে কিন্তু প্রচুর বাতাস। তো সেটা দেখে আমি বাগানে চলে আসছি গাছের কি অবস্থা দেখার জন্য। আসার পরে দেখি কয়েকটা গাছ এদিক ওদিক কাত হয়ে গেছে। তো এগুলো যেহেতু নতুন গাছ, রিসেন্টলি হয়েছে, ডগাগুলো একদম কুচি, যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো চিন্তা করছিলাম এগুলাকে কীভাবে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা যায়। ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষ গরু ছাগল হাঁস মুরগি গৃহপালিত পশু প্রাণী এগুলো নিয়ে ওদেরকে বাঁচানোর চেষ্টা করে। তো আমার সেই সব নাই, গাছগুলাই হচ্ছে আমার পশু পাখি প্রাণী, তাই ওদেরকে বাঁচানোর চেষ্টা। ওর অরবিন আব্বু যখন বাসায় আসছে উনিও খুব চিন্তা করছিল গাছগুলোর জন্য। তারপর ভাত টাত খেয়ে দুপুরের পরে আমরা গাছগুলো সরিয়ে ফেলার জন্য চলে আসছি, কারণ ঘূর্ণিঝড়টা কিন্তু বেশি আক্রমণ করবে বিকেলবেলা। সেই জন্য দুপুরের পরপরই আমরা গাছগুলোকে রেলিংয়ের পাশে নিয়ে আসছিলাম। তো সবগুলা নতুন গাছগুলো নিয়ে গিয়েছে, এগুলো পুরাতন গাছ, গত বছরের গাছ, মরে নাই, এখনও ফল দিয়ে যাচ্ছে, সবজি দিয়ে যাচ্ছে। তো ঢেঁড়স আর বেগুন গাছ, এরপরে হচ্ছে কলিকাতার ধনিয়া পাতাও আছে। ওদিকে নতুন কিছু গাছ লাগিয়েছি, সেগুলো এখনও ছোটো, সেই জন্য বাতাসের সংস্পর্শে আসবে না ভেবে এগুলো আর নিয়ে গেলাম না, কারণ এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাওয়াটাও কিন্তু অনেক টাফ। অরবিন আব্বু একা হাতে পারছিল না, পরবর্তীতে দুইজনে ধরে ধরে কিন্তু নিয়ে গিয়েছি। কারণ একে তো মাটি, দ্বিতীয়ত হচ্ছে পানি পড়ার কারণে মাটিগুলো অনেক ভারী হয়ে গিয়েছিলো। তো সেই জন্য দুজনেই টেনে টেনে এখানে নিয়ে আসছি, পাশে দিয়ে এখন গাছগুলোতে বাতাস লাগবে না আশা করি। তো বাকিটা আল্লাহ বর্ষা, আল্লাহর উপর বর্ষা রেখে গাছগুলোকে এদিকে নিয়ে আসলাম। তো প্রতিটা গাছে কিন্তু আমার ফুল চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে। তো এগুলো লাগানোর ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে দিবেন, তাতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন বেগুন গাছে কী সুন্দর ফুল চলে আসছে, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে সবজি ধরবে। তো সবই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা শুধু পাশে থেকে সাপোর্ট করে যাবেন। তো গাছে একটা রোগ ধরা পড়েছে, পাতা কুকড়ানো যে রোগটা হয়, বিশেষ করে টমেটো গাছে হয়। তো সেটা একটু দেখা যাচ্ছে, আবির্ভাব মনে হয় হচ্ছে। তো এটারও একটা আমার কীটনাশক বের করতে হবে, আমি রাসায়নিকটা ইউজ করব না, ন্যাচারাল ফার্টিলাইজার ইউজ করব গাছের জন্য। এটা আমি নিজে বানাবো। তো কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা চ্যানেলের পাশে থাকবেন তাহলে জানতে পারবেন। আমরা ছোট ছোট যারা বাগানি আছি তাদের অনেক উপকার হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও নিয়ে শীঘ্রই আসতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।